আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। এখনো মনুষ্যত্ব শেষ হয়ে যায়নি। সাধারণ মানুষের মধ্যে মানবিকতার উদাহরণ এখনো আছে বলেই হয়তো মানবিক মূল্যবোধ নিয়ে আজ চর্চিত হয়। শামীম মোল্লা তার জ্বলন্ত উদাহরণ। পেশায় অ্যাম্বুলেন্স চালক, বাড়ি পুরশুড়া থানার আখরি শ্রীরামপুর। এখানে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই এক মুমূর্ষু ব্যক্তিকে শ্বাসকষ্ট হওয়া অবস্থায় দেখতে পান। কোনোভাবে প্রায় ষাটোর্ধ্ব ব্যক্তিটির নাম অশোক দাস, এইটুকু জানতে পারেন। তিনি এ মুহূর্তে মুমূর্ষু ব্যক্তিটিকে বাঁচানোর প্রয়োজন দেখে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে রোগীর অবস্থা বিবেচনা করে ডাক্তার আরামবাগ মহকুমা হাসপাতালে রেফার করেন। কিন্তু রোগীর কোনো ঠিকানা ও আত্মীয় স্বজন না থাকায় শামীম মোল্লা নিজের অ্যাম্বুলেন্সে করে রোগীকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন ও যাবতীয় চিকিৎসার ব্যয়ভার নিজের কাঁধে তুলে নেন। এই মুহূর্তে রোগী আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ও স্থিতিশীল রয়েছেন বলে শামীম মোল্লা আমাদের চ্যানেলে ফোনে জানান। জাত ধর্ম নয়, মানবিকতাই মনুষ্যত্বের মূল উদ্দেশ্য, এসব নিয়েই তিনি বিস্তারিত কি জানালেন শুনুন আরামবাগ টাইমসের রিপোর্ট। সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বটা নিয়েছেন আরামবাগ সুপার স্পেশালিটিতে, তাকে ভর্তি করেছেন। আপনি যদি বিষয়টা একটু বিস্তারিত আমাদের আরামবাগ টাইমসের দর্শকদের জন্য বলেন। সর্বপ্রথমে আরামবাগ টাইমসের যে কর্ণধর, তাকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং দর্শকদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। বিষয়টা হচ্ছে আমাদের আখরি শ্রীরামপুর যে বিপিএইচসি হসপিটাল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র, তো ওর পাশে এক ব্যক্তি, অসহায় ব্যক্তি পড়ে থাকে অসুস্থ অবস্থায়। আপনাদের কি ওখানেই বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি ওখানে। আচ্ছা, তারপর? তো পড়ে থাকে এবং এইখানে দু একটা লোক আমাদের এই হসপিটালে এনে ভর্তি করা হয়। আচ্ছা, দু একটা লোক মিলে। তো আমাদের যিনি কালকে ডাক্তারবাবু ছিলেন, ফোনপাল নামে ওই ডাক্তারবাবু কালকে চার্জে ছিলেন, ডিউটিতে ছিলেন। আচ্ছা, তো উনি কিছুক্ষণ পর পেশেন্টের অবস্থা দেখে রেফার করেন আরামবাগ। পেশেন্টের কি হয়েছিল? পেশেন্টের প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল, মানে যেটা বলে বোঝানো যাবে না এরকমই তার অবস্থা ছিল। করোনা কোন সাসপেক্ট করেছিল? না 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 না। আচ্ছা, তারপর? তারপরে ওই পেশেন্টটাকে রেফার করে আরামবাগ। তো আমি আমার অ্যাম্বুলেন্সে করে ওনাকে আরামবাগ নিয়ে যাই। আচ্ছা, আরামবাগ নিয়ে গিয়ে আমার তো অবস্থায় ভর্তি করি, আমি সুপার স্পেশালিটি হসপিটালে ইমার্জেন্সিতে দেখিয়ে সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করি। সেই মুহূর্তে ওখানকার সিস্টাররা বলে আমাকে যে এরকম একটা ওষুধ ইমার্জেন্সি লাগবে, খুবই প্রয়োজন। আমি তখন বললাম যে দেখুন, ওষুধ প্রয়োজন এই ব্যক্তির তো কেউ নাই, তো আপনার যদি খুবই প্রয়োজন হয় ইনার জন্য ওষুধটা, আমাকে নামটা লিখে দেন, আমি কিনে এনে দিচ্ছি। আচ্ছা, তো সেই মুহূর্তে যে কটা মেডিসিন বলেছিল লিখে দিয়েছিল, আমি সবকটা মেডিসিনই এনে দিয়েছিলাম। আচ্ছা, আমার নিজের কাছ থেকে অর্থ ব্যয় করে আমি এনে দিয়েছিলাম, শুধু মানবিকতার খাতিরে। একটা মানুষ চোখের সামনে এরকম করে মানে দুনিয়া থেকে চলে যাবে, সেই জন্য এনে দিয়েছিলাম।
আপনি যে এইটা করলেন, আপনি যে প্রথমে অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছিলেন সেটাও আপনি আপনার নিজের ইচ্ছাতেই, তাই তো? আবার যখন এই যে আগে বলুন, রোগীর নাম কিছু সন্ধান পেয়েছেন, নাম জানেন? রোগীর নাম, রোগী যেটা হচ্ছে অশোক দাস। অশোক দাস, হ্যাঁ। আচ্ছা, বয়স কিরকম রোগীর? বয়স মোটামুটি আপনার 50-এর গায়ে। আচ্ছা আচ্ছা, তো এই এই যে অশোকবাবু দাসকে আপনি নিয়ে এলেন, নিয়ে এসে ভর্তি করলেন, এই প্রেরণাটা আপনি কোত্থেকে পেয়েছেন যে এই যে এইভাবে মানুষের পাশে দাঁড়ানো, এই যে কোনো জাত দেখেন না, কোনো ধর্ম দেখেন না? হ্যাঁ, এখন তো প্রতি কথাতেই একটা ধর্মের ব্যাপারটা চলে আসে অনেক সময়, যেটা অত্যন্ত মানে নকারজনক লাগে, যেটা কখনো করা উচিত না। আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এই যে একটা মানে অত্যন্ত সুন্দর মনোভাব নিয়ে আপনি যে এগিয়ে এসেছেন, এই প্রেরণাটা আপনি কোত্থেকে পেয়েছেন? দেখুন, এটা তো আমার সংবিধানের মধ্যে আছে, মানুষের পাশে দাঁড়ানোটা। দেখুন, জাত দেখে সমস্ত কাজ হয় না, কারণ হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, কারণ রক্তটা কাটলে সেই সবাইয়েরই লাল আসবে, আর অন্য কিছু আসবে না। যেহেতু আমি জাত দেখি নাই, মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এটাই আমি বুঝি। ঠিকই, মানে আপনি আপনি ঠিকই, এবং এটা আপনি আপনার বাড়ি থেকেও এই উৎসাহটা নিশ্চয়ই পেয়েছেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এখন রোগী কেমন আছেন? এখন আজকে গিয়েছিলাম আমি হসপিটালে, আজকে গিয়েও তার যা যা প্রয়োজন ছিল সেগুলো আমি তার মিটিয়ে এসেছি, এবং সিস্টারদের সঙ্গে কথা বলেছি। কালকের থেকে আজকে পেশেন্টকে দেখেছি, অনেকই সুস্থ আছে। আচ্ছা, ওর বাড়ির কোনো হদিস পেয়েছেন? এখন পর্যন্ত হদিস কিছু পাই নাই। আচ্ছা, এবার এবার মানে আপনি যতক্ষণ না সে সুস্থ হয় আপনি ততক্ষণ চেষ্টা করে যাবেন, এটাই ঠিক করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাব, আমার যতটা ক্ষমতা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাব। আচ্ছা, আপনি এই যে কাজটা করলেন, আপনি মানুষকে কি বার্তা দেবেন যে প্রত্যেকটা মানুষের কি করা উচিত, কি বলবেন আপনি মানে সমাজের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, জনগণের উদ্দেশ্যে একটাই, সকলকে বল, আমার উদ্দেশ্য সকলকে বলা একটা, সকলকে একটাই কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে জাত ধর্ম না দেখে সকল মানুষ সবাই যেন পাশে থাকে, বিপদে যেন সকলে সকলের পাশে থাকতে পারে, অসহায়দের পাশে, অসহায়দের পাশে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন আপনি নিজেও, এবং এইভাবে মানুষের পাশে যাতে আপনাকে দেখে আরো মানুষ প্রেরণা পায়, এই শুভকামনা রইল। এবং বছরের প্রথমে একটা দুর্দান্ত কাজ দিয়ে আপনি আপনার বছর শুরু করেছেন, ভালো থাকুন।